আমার কাজী চাচারে কিছু নেতারা ডুবাইছে, দালাল আছে চার পাঁচটা, এর মধ্যে সব থেকে বড় দালাল মোনাফেক। এর মতন মোনাফেক যে মেয়র নির্বাচনে আমার বাড়ি যে কইছিল যে আমার জীবন থাকতে মামা আমি তোমার বিপক্ষে যাব না, নির্বাচনে নমিনেশন জমা দেওয়ার সময় আমি তার বাসায় গিয়েছিলাম, বলছে মামা আমি বিদেশ চলে যাচ্ছি, আমার দোয়া তোমার সাথে। এই মোনাফেক আসছেও আমেরিকায় বসে আছে, বছরে ছয় বার আমেরিকা যায়। এই রাজাকারের বাচ্চা আপনার সাথে খেলা বাকি আছে। এমন খারাপ লোক, রক্ত খারাপ ও মানুষ বলতে কিছু না। আজকেও আমেরিকায় পৌরসভার রাস্তাঘাট ভাঙা আর কোনো কিছু আসা যায় না। ওর মতন বাতপার মেয়র ফয়েজ যে সব থেকে বড় মুনাফিকি করছে, ইনশাল্লাহ মুনাফিকের বিচার আল্লাহও করবে। আমি তার সাথে সমর্থন দিয়েছিলাম, আপনার মনে আছে? আর সে আমার সাথে মুনাফিকি করছে। ফয়েজ সাহেব তোর বাপ রাজাকার ছিল, তোর বাপ রে মুক্তিযোদ্ধারা ধরে নিয়ে গেছিল, তোর একটাই না ওই উদারপুরে চকে নিয়ে গেছিল, তোর বাপ রাজাকার ছিল, তোর শরীরে ফয়েজ রক্ত রাজাকারের রক্ত, এই রাজাকারের রক্তের বিচার এই ভাঙ্গার মানুষ আগামী মেয়র নির্বাচনে তোরে করে দেবে। হিসাব দিতে হবে ফয়েজ কত কোটি টাকা এই ভাঙ্গা পৌরসভা থেকে চুরি করে তুই আমেরিকায় পাচার করছিস, তোরে কোন বাপ বাঁচাইতে পারবে না ফয়েজ। আমি নিত্যন চৌধুরী যদি জীবিত থাকি তোর সাথে একটা খেলা আমার আছে। এই ফয়েজের মতন বাপার আমাকে পা ধইরা আমার সমর্থন দিছে, নিয়া এই শাহাদাতটা গিয়েছিল আমার সাথে। আমি নমিনেশন জমা দেওয়ার পর বললাম মামা আপনি আপনার কথা রাখছেন, বলে মামা আমি আমার কথা রাখবো, আমি ছুটি নিছি, আমি তিন দিনের মধ্যে আমেরিকা যাচ্ছি গিয়া। এই ফয়েজ সর্বোচ্চ ক্ষতি করছে আমার পৌরসভা, করতে পারতো না যদি আমি বিশ্বাস না করতাম। আমি আগে দুইবার বিশ্বাস করি নাই, পৌরসভায় আমি বিপুল ভুলে দিচ্ছি, এবার আমি বিশ্বাস করছি। আমার আমার রক্তে বিশ্বাস আছে, আমি মানুষকে বিশ্বাস করি, আমি অন্ধ বিশ্বাস করছি। এ অনেক নেতা আমারে করছে সে কিন্তু তোমার সাথে বেইমানি করবে, আমি করছি না, আমি তার সাথে বেইমানি করি না, আমি তাকে বানাই আনছি, সে কেন আমার সাথে বেইমানি করে। সেই ফয়েজ আমার পৌরসভায় সর্বোচ্চ ক্ষতি করছে। হিসাব দিতে হবে পৌরসভার টাকা কোথায়। আপনি উপজেলার রাস্তা পাকা, পৌরসভার রাস্তা ভাঙা। আপনি যা দেখেন যে উপজেলার রাস্তা পাকা ইউনিয়নে, কিন্তু পৌরসভা সব টাকা অনেকটা অ্যাকাউন্টে যাচ্ছে কাউথার নাম। কাউথার ভাঙা পৌরসভায় কিচেন মার্কেটের নাম দিয়া কয়েক শত কতগুলা দোকান বাজারের সামনে কি দিচ্ছে, আপনার লিজ দিয়া দোকান দিচ্ছে, একটাও কাগজ নাই। আপনাদের মনে আছে এই যে আপনার আমি বলে 14 সালের পর আমি দেখছি ওই যে ভাঙ্গা গোল চত্বরের পাশে বালুর মাঠ বানাইছিল, বাসের পার্কিং, এই বাস পার্কিং কোথায় জানেন বানাইছে? কোথায়? সড়কের জমিতে, রোডসের জমিতে 8.5 কোটি টাকা ব্যয় কইরা সে ওইখানে বাসের টার্মিনাল বানাইছে, জমি পৌরসভার না। যখন এক্সপ্রেস ওয়ে হয়েছে তখন এই পুরা বাসের স্ট্যান্ড ভাঙা দিছে, উনি 1 টাকাও পায় নাই, পৌরসভার টাকা একটাও ফেরত পায় নাই। কেন পায় নাই? ওই জমি তো পৌরসভার না। তাহলে আপনি পৌরসভার মেয়র, আপনি বাসের স্ট্যান্ড বানাইলে জমি অ্যাকোয়ার করেন বা আপনার জমিতে করেন, এই যে 8.5 কোটি টাকা সরকারের নষ্ট হইলো, এই টাকা কে দিবে? এই টাকা কার? পৌরসভার জনগণের ট্যাক্সের টাকা। এই বাপার ফয়েজ ওর মতন রাজাকারের বাচ্চা, ওর বাপ রাজাকার ছিল, রক্ত রাজাকার। ও আবার কয় আমি শেখ পরিবারের আত্মীয়। হ্যাঁ কাকা, তুই কিসের আত্মীয় রে? লতার উপর লতা গেছে, টান টেঙ্গা ছিঁড়ে গেছে, হয় বিয়া করছে, বিয়া করে আত্মীয়র আত্মীয়র আত্মীয় হয়েছে, আর এনে বাপ মারে আমি শেখ পরিবারের আত্মীয়, তোর শেখ পরিবারের চাকর হওয়ার সংযোগ্যতা আছে। তোমার জন্য আমি ওয়েট করতেছি ফয়েজ ভাই, তুমি আসো, আসো, তুমি মেয়র মেয়র নির্বাচন তোমার ওস্তাদের সাথে খেলা হয়েছে, এবার আবার তোমার সাথে খেলা হবে। বছরে 7 বার থাকে আমেরিকা,
যান এখন নাই ইলেকশনের পরের দিন পলাইছে তোরার বাচ্চা তোরা তুই বেটা ভোট নিয়ে তুই বাইরে যাও আজকে হ্যাঁ এইবার আসো পৌরসভার বাকি তোমারে ভোট দিয়া দেবে রে তাই এসব নিয়ে চিন্তা করবেন না এইসব মুনাফিকের বিচার হবে এইসব রাজাকারের বাচ্চা ফয়জের মতন লোকদের বিচার হবে আমার সাথে যারা মুনাফিকি করতে তাদের আমি বুঝাইয়া দেব যে মুনাফিকের শাস্তি কি হয় আমার সাথে ভাই ওপেন নামো আমি বুঝি তুমি আমার বিপক্ষের লোক আলহামদুলিল্লাহ তোমার আমি জড়াই ধরবো কি আমার টাকা খাইয়া আমার বিছনায় বসিয়া আমার সাথে খাইয়া আমার সাথে থাইকা আমার সাথে মুনাফিকি করবা নিক্সন চৌধুরী সেই মাল না খেলা তিনবার তো কুচে আর মেনি বুঝা গেছে এইবার সর্বোচ্চ পাওয়ার নিয়ে নামছে হইছে কিছু একটা ভোট কাটতে পারছে আর কাটার সময়ও সাতার নাই কাটা ছিল তরে চলে গেছে তরে মানে রাজনৈতিক ভাবে চলে গেছে এ নিয়ে চিন্তা করেন না প্রত্যেক মুনাফেক রে আমি হুঁশিয়ারি করে দিলাম আমার বিশ্বাসের সাথে খেলছে আমার ভদ্রতার সাথে খেলছে তাই আমার মন নিয়ে খেলছে আমিও তাদের বুঝাই দেব কত জানে কত চাল আমরা 5 বছর কাজ করব মানুষের সেবা করব ইনশাল্লাহ বঙ্গবন্ধুর যে স্বপ্ন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো আমরা এই এলাকাকে বাংলা সদরপুর চরবদর্শনকে বাংলাদেশের সর্বোচ্চ মডেল উন্নয়নের উপজেলা বানায় দেবো আমার সাথে খেলাধুলা করার লাভ নাই আমি একদম সিধা খেলি আমি ডাইনে বাইরে দেখা খেলি না আমি সিধা খেলি তাই যারা আমার সাথে মুনাফিকি করছে তাদের সাথে আমি সিধা খেলা দেখাই দেবো তাই আপনারা ভালো থাকবেন